ছি দাদু ছি, এই বয়সে তুমি কলেজের সামনে যাও মেয়েদের সঙ্গে প্রেম করতে? আমার কথা শোন। কি শুনবো কি শুনবো? তুমি কি ভাবতে পারছো তোমার এই কাহিনীটা জানাজানি হলে কত বড় কেলেঙ্কারি হতো? কি হয়েছে, তুমি কি নিয়ে এত দাদুর সাথে রাগারাগি করছো? আর বলো না, উনি এই বয়সে প্রেম করতে প্রেমিকার খুঁজে কলেজের সামনে গিয়েছিল ফিল্ডিং মারতে। তাই নাকি দাদু? এখানেই শেষ না, পুলিশ সন্দেহ করে থানায় নিয়ে লকআপে ভরে দিয়েছিল। কি বলছো তুমি? তুমি ওর কথা শুনে হাসতে শুরু করে দিলে, সত্যিটা জানতে চাইবে না? 100% দাদু, বলো সত্যিটা কি? এই ছবিটা হলো সব অঘটনের মূল। এই মেয়েটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রমিওর কাছে ওর ছবিটা পাঠিয়েছে। আমি ওর সাথে কথা বলার জন্যে কলেজের সামনে গিয়েছিলাম খুঁজতে। আমি কি জানতাম এমন ঘটনা ঘটবে? সব দোষ ওই রমিওর। আজ আসতে দাও ওকে, আমি দেখব। দাদু, দাদু, দাদু! এই তো, এই তো আসামি এসে গেছে। আমি আবার কি করলাম? তুই কি করলি? আমাকে থানা হাজত থেকে ঘুরিয়ে এনেছিস। আমি? বল এই মেয়েটাকে, কতদিন ধরে এই মেয়েটির সাথে প্রেম করছিস বল। এই মেয়েকে তো আমি চিনি না, কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে? কোথায় পেলাম? নাটক করা হচ্ছে, কিছুই জানো না? কুরিয়ার করে তোর জন্য পাঠিয়েছে। কুরিয়ার করে? হ্যাঁ দাদু, মনে পড়েছে, কাল আমাকে বলেছিল কুরিয়ার করে ছবি পাঠাবে, লাল ড্রেস পরে কলেজে আসবে। বিশ্বাস করো, কবে কখন কোথায় দেখা হয়েছিল কিছুই মনে পড়ছে না, কিন্তু কদিন হলো মোবাইলে অনেক ডিস্টার্ব করছে। আবার তুমি? যাক, এবার যে তুমি আমার ভয়েসটা চিনতে পেরেছো সেজন্য তোমাকে একটা। কি করছিস? এই মেয়ে, এই জান, তুমি এমন করে কথা বলছো কেন? তুমি কি বোঝো না তোমার মুখের মিষ্টি কথা শোনার জন্য আমি তোমাকে ফোন করি? দাদু, এই ছবির বাজে মেয়েটা ফোন করেছে, আমি লাউড স্পিকারে চাপ দিচ্ছি, তোমরা সবাই এই বাজে মেয়েটার কথা শোনো।